আজকে দ্বিতীয় দিন তো আমরা আজকে একটা নতুন প্রজেক্ট নেব এবং সেখানে আমরা ফার্দার প্রগ্রেস নিয়ে আলোচনা করব এখানে আমি হচ্ছে এখন চলে যাব আমার ডি ড্রাইভে দেন প্রজেক্টস ফোল্ডার সিডি ইন্টু জ্যাঙ্গো core tutorials এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি দুইটা ফোল্ডার আছে লেসন অন লেসন অন পার্ট টু সো আমরা নতুন একটা ডাইরেক্টরি করব মেক ডাইরেক্টরি লেসন জিরো টু এবং আমরা লেসন জিরো টু চলে যাব জিরো ওয়ান না লেসন জিরো টু ওকে তো এই ডাইরেক্টরিতে আমরা কাজ করার চেষ্টা করব সো নরমালি আমি এখান থেকে ভিএস কোডটাকে ওপেন করি ওকে দেন আমরা আমাদের এনভায়রনমেন্ট ডাইরেক্টরি হিসেবে লেসন জিরো টুকে চুজ করছি দেন এইখানে আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে লেসন জিরো টু হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট ডাইরেক্টরি সো এখানে আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করবো ভার্চুয়াল এনভায়রনমেন্ট পাই মাইনাস এম ভি ই এন ভি আর এনভায়রনমেন্টের নাম ডট ভিএন ভি তো আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন এনভায়রনমেন্টটাকে আমরা অ্যাক্টিভেট করবো সোর্স ডট ভি ই এন ভি স্ক্রিপ্টস অ্যাক্টিভেট ওকে এনভায়রনমেন্ট অ্যাক্টিভেটেড এখন ফার্স্ট কাজ হচ্ছে জ্যাঙ্গো ইনস্টল করা সো আমরা এখানে জ্যাঙ্গো ইনস্টল করব পিপ ইনস্টল জ্যাঙ্গো ওকে দেন হচ্ছে এখানে পিপের আপডেট যাচ্ছে সো এই কমান্ডটা কপি করে পিপের আপডেটটা দিয়ে দেবো আমি ফাইনালি আমরা এখানে একটা জ্যাঙ্গো নতুন প্রজেক্ট নেওয়ার চেষ্টা করব আমি এখানে লিখব জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট দেন আমরা আজকের প্রজেক্টের নাম দেব হচ্ছে ফুটবল এখানে হাইফেন দেওয়া যায় না প্রজেক্টের নাম সেই জন্য ফুটবল আন্ডারস্কোর প্রজেক্ট বাট আমরা ফুটবল আন্ডারস্কোর প্রজেক্ট আমরা এই ডাইরেক্টরিতেই এই সেম ডাইরেক্টরিতেই ক্রিয়েট করব নতুন কোনো ডাইরেক্টরি যাচ্ছে না এই জন্য একটা ডট দিলাম তাহলে আমাদের এই ডাইরেক্টরিতেই ফুটবল প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে এবং ম্যানেজ ডট পাই ফাইল আসছে এরপরে ফুটবল প্রজেক্টে যদি যাই আমরা তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের ইনিশিয়ালি যে ফাইলগুলো আসার কথা ইনিট তারপরে সেটিংস ইউরএলস এই ফাইলগুলো চলে আসছে আমরা প্রজেক্ট নিয়ে ফেলছি এখন আমরা যদি এই প্রজেক্টটাকে রান করতে চাই তাহলে আমরা লিখব পাই আমাদের আর নতুন কোনো ডাইরেক্টরিতে যাইতে হবে না কারণ আমাদের ম্যানেজডার পাই এই ফোল্ডারের মধ্যে আছে লেশন টুর আন্ডারই সেখানে আমরা ফুটবল প্রজেক্টটা নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম এবং এখানে আমাদের ডট ভি এন আছে মানে এনভায়রনমেন্টটাও এই লেসন টুতে আছে প্রজেক্টটাও লেসন টুতে এই ম্যানেজ ডট পাইও লেসন টুতে নতুন যে অ্যাপ তৈরি করব সেগুলো এই লেসন টুর আন্ডারেই থাকবে সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই আমরা এখানে যে কাজটা করব এখানে যে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়েছে সেই ডিপেন্ডেন্সিগুলো আমরা লিস্ট করব এই জন্য আমাদের ইউজ করতে হবে পিপ ফ্রিজ কমান্ড পিপ ফ্রিজ এবং আমরা এখানে রাইট অ্যাঙ্গেল দেব দিয়ে আমরা এই ফ্রিজ রিকোয়ারমেন্টস ডট করবেন্ট ফাইলে রিকোয়ারমেন্টস ডট ফাইলে ফ্রিজ তাহলে যে এখানে যে ইয়াগুলো ইনস্টল হয়েছে প্যাকেজগুলো সেগুলোর ভার্সন সমেত এখানে লিস্ট হয়ে যাবে ওকে আমি যদি এখন রিকোয়ারমেন্টসে থাকা সব প্যাকেজ আনস্টল করতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে পিপ আন ইনস্টল মাইনাস আর ফর রিড রিকোয়ারমেন্টস ডট টি এটা দিলে রিকোয়ারমেন্টসে থাকা সমস্ত প্যাকেজ আনস্টল হয়ে যাবে এবং এখানে একটা করে ওকে আবার আমি যদি ইনস্টল করতে চাই তাহলে আমাদের লিখতে হবে পিপ ইনস্টল মাইনাস আর রিকোয়ারমেন্টস ডট টেক্সট তাহলে আবার সব ফাইল ইনস্টল হবে তো কোথা থেকে ক্লোন করে নিয়ে আসলে এইভাবে ইনস্টল করতে হবে সেখানে রিকোয়ারমেন্টস ফাইলটা থাকবে ওকে এখন আমরা সার্ভারটাকে রান করব আমাদের ম্যানেজ ডট পাই লেসন তে আছে এখানে পাই ম্যানেজ ডট পাই রান দিলে আমাদের এইটেন্ড পোর্টে আমাদের প্রজেক্ট রান হবে এটা একটা ভালো বিষয় নেক্সট আমরা হচ্ছে এই প্রজেক্টটাকে এখানে ক্লোজ করলাম এখন আমাদের নতুন একটা অ্যাপ নিতে হবে এখানে আমরা চাইলে একটা প্রজেক্টে মাল্টিপল আমরা অ্যাপ নিতে পারি সো আমরা ফুটবল অ্যাপ নামে একটা অ্যাপ তৈরি করার চেষ্টা করব এরকম মাল্টিপল অ্যাপ আমরা নিতে পারবো সমস্যা নেই সো এখানে আমরা একটা অ্যাপ নেব সেজন্য জন্য হচ্ছে আমাদের মেকশিওর করতে হবে আমাদের ম্যানেজ ডট পাইটা এই ফোল্ডারে আছে কিনা এল এস দিলাম এখানে ম্যানেজ ডট পাই তাহলে আমরা লিখতে পারি পাই ম্যানেজ ডট পাই একটা অ্যাপ ক্রিয়েট করার জন্য আপনাকে কমান্ড দিতে হবে স্টার্ট অ্যাপ এবং অ্যাপের একটা নাম দিতে হবে সো আমাদের অ্যাপের নাম হচ্ছে ফুটবল অ্যাপের নাম ফুটবল দেওয়া যেতে পারে সমস্যা নাই সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইনলি প্রজেক্ট

ইনফেল থাকা মানে এটাকে আসলে একটা অ্যাপ হিসেবে ডিক্লেয়ার করা হচ্ছে এখানে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার আসছে যেটা আমরা একটু পরে জানতে পারবো সেখানে ইউনিট আছে এবং ফুটবল অ্যাপের মধ্যে এই কটা ফাইল এখানে আমরা ভিউকে ডিক্লেয়ার করব টেস্ট লিখব এখানে আমরা মডেল ইউজ করব এই ফুটবলের জন্য আর অ্যাপসের মধ্যে এখানে আমাদের এই ফুটবল এই যে নামটা ফোল্ডার থেকে পাইছে এই নামটা এটা হচ্ছে মেইনলি আমাদের এই অ্যাপের নাম এটাকে আমাদেরকে আবার অ্যাড করে দিয়ে আসতে হবে মেইন প্রজেক্টের ইনস্টল অ্যাপে আমরা যদি একটু ফুটবল প্রজেক্টে যাই দেন এখানে সেটিংসের মধ্যে একটা জিনিস পাবো সেটা হচ্ছে ইনস্টলড অ্যাপস সো এই মুহূর্তে নতুন আমরা যে অ্যাপটা বানাইলাম সেটা হচ্ছে ফুটবল সো ফুটবলটাকে এখানে আবার এই নামটা আলটিমেটলি হচ্ছে এই নতুন যে অ্যাপ করা ফুটবল নামে এইটা অথবা হচ্ছে অবশ্যই অ্যাপটা ইনস্টল করার পরে এখানে ইনস্টল অ্যাপে অ্যাড করে দিয়ে আসতে হবে এরপরে আমরা চলে যাব ফুটবল অ্যাপের মধ্যে ভিউজ ডট পাইতে এখানে বলছে ভিউজ হেয়ার সো আমাদের দুই ধরনের ভিউ আছে একটা ফাংশনাল আর একটা ক্লাস বেসড ভিউ সো আমরা ফাংশনাল ভিউটা দেখার চেষ্টা করব সো এই জায়গায় বলছে ক্রিয়েটর ভিউস হেয়ার তো আমরা এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করবো সেটা হইতে পারে ওয়েলকাম ফাংশন এবং এই ফাংশনটা একটা রিকোয়েস্ট রিসিভ করবে ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট নেবে এবং নর্মালি এখানে একটা রেসপন্স রিটার্ন করবে সো আমরা দেখতে পাচ্ছি উপরে ফ্রম রেন্ডার জ্যাঙ্গো শর্টকাট থেকে রেন্ডারটাকে ইম্পোর্ট করছে তো আমরা রেন্ডারটা একটু পরে ব্যবহার করবো বাট আগে আমরা এইচটি টিভি রেসপন্স নেবো কারণ রেসপন্সটা আমাদের এখন দিতে হবে আমি লিখলাম ফ্রম আমাদের নিতে হবে এটা জ্যাঙ্গো ডট এইচটি থেকে ইম্পোর্ট করতে হবে http রেসপন্স এবং আমরা কি করবো রিকোয়েস্টটা রিসিভ করবো এবং একটা http টিপি রেসপন্স দেব কি রেসপন্স সেটা হতে পারে যে ওয়েলকাম টু দা ফুটবল অ্যাপ এটা হতে পারে এটা হচ্ছে আমাদের ভিউ দেন ইউজার তো কোনো একটা রাউটে হিট করবে সেই জন্য স্পেসিফিকভাবে ফুটবলের জন্য একটা রাউট বানাইতে হবে ফুটবলের জন্য রাউট বানাইতে হবে ফুটবল অ্যাপের মধ্যে তাহলে আমাদের একটা ফাইল বানাইতে হবে এটা স্পেসিফিকভাবে শুধুমাত্র ফুটবল অ্যাপের রাউট ইউআরএলস ডট পাই নামে একটা রাউট বানাইতে হবে তো এখানে আমরা জ্যাঙ্গো থেকে হচ্ছে একটা জিনিস ইম্পোর্ট করব পাতটাকে জ্যাঙ্গো ডট থেকে ইম্পোর্ট করতে হবে পাথ আর আমরা যে ওখানে মডেলটা বানাইলাম এই মডেল হচ্ছে মডেল না সরি ভিউ বানাইলাম আমরা এখান থেকে যে এই মানে এই ডাইরেক্টরি থেকে ওয়েলকাম এই ফাংশনটা ইম্পোর্ট করতে হবে তাই জন্য এখানে লিখতে হবে ফ্রম এটা হচ্ছে ফ্রম ডট মানে এই ডাইরেক্টরি থেকে ইম্পোর্ট views এই সেম ডাইরেক্টরি থেকে সেম ডাইরেক্টরি থেকে আমরা এই ভিউজ এই মডিউলটাকে ইম্পোর্ট করতেছি এর মধ্যে একটা ফাংশন আছে ওয়েলকাম ওইটা আমাদের লাগবে সো এখানে আমাদের ইউআরএল লেখার সিস্টেম হচ্ছে ইউআরএল প্যাটার্নস দেন আমাদেরকে এখানে একটা ইউআরএল অ্যাসাইন করতে হবে সো আমরা এই ফুটবলের জন্য আমরা একটা পাথ বলতে পারি সেটা হতে পারে এটা রাউট পরে একটা স্ল্যাশ হবে এবং এই রাউটে যখন হিট করবে তখন কোন ভিউটা দেখাবে সেটা হচ্ছে আমার এই ভিউজ মধ্যে ডট ফাংশন ছিল ওয়েলকাম ফাংশন এই যে ভিউজ মডেলের মধ্যে ওয়েলকাম ফাংশনটা এটা এবং এই রাউটার একটা নাম দেওয়া থাকবে নামটা আমরা ওয়েলকাম হিসেবে সেট করে দিলাম এবং ডান পাশে অবশ্যই একটা কমা দিতে হবে না হলে একটা আসবে তো আমাদের হয়ে গেল এটা স্পেসিফিক ভাবে ফুটবলের রাউটের একটা রাউট এখন আমাদের এই রাউটটা আমাদের প্রজেক্টের মেইন রাউটের সাথে অ্যাটাচ করে দিতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের ফুটবল অ্যাপের রাউট এখন এই রাউটটাকে কানেক্ট করতে হবে ফুটবল প্রজেক্টের মেইন সাথে আমরা যদি একটু দেখি অলরেডি মেইন ইউআরএল যেটা ছিল এখানে অলরেডি অ্যাডমিন অ্যাটাচ করা ছিল তো আমাদের এখানে এই অ্যাটাচ করতে হবে এই রাউট বলতে হচ্ছে এটা ফুটবল অ্যাপের অ্যাটাচ করতে হবে তার মানে ফুটবল এই যে ফুটবল এর ভিতরের ইউআরএলসটাকে অ্যাটাচ করতে হবে সো এক্ষেত্রে আমরা এখানে ইম্পোর্ট করব এই ইউআরএলস থেকে পাথ ইম্পোর্ট করছে ওরা আমরা ইনক্লুড করবো আর একটা ইনক্লুড এটাকে ইম্পোর্ট করব এরপরে এই যে এখানে এইটাকে ডুপ্লিকেট করলাম করে আমাদের হচ্ছে এইটা হচ্ছে এখন মেইন প্রজেক্ট থেকে অ্যাপে যাওয়ার পাথ তার মানে এটাকে আমরা ফুটবল দিলাম আর এখানে আমরা ইনক্লুড করে দেব ফুটবল অ্যাপের পাথটাকে রাউটটাকে ইনক্লুড করব এই যে এখানে কমা দিয়ে এখানে হচ্ছে আমাদের অ্যাপের নাম ছিল ফুটবল ডট ইউআরএল সেটা ফাইল লোকেশন এই যে ফুটবল ফোল্ডার থেকে ইউর ফাইল এইটুকু জাস্ট ইনক্লুড করে দেবো তো মানে আলটিমেটলি রাউটটা কেমন হবে তো প্রথমে আমাদের তো লোকাল হোস্টে হিট করবে এইচটিপি প্লাস একশো সাতাশ দশমিক শূন্য দশমিক শূন্য পয়েন্ট এক পোর্ট হচ্ছে এইট থাউজেন্ড তারপর স্ল্যাশ এই প্রথমে এই ফুটবল রাউটে হিট হবে প্রজেক্টের রাউট মানে মেইন ইউআরএল থেকে ফুটবলটা আসবে দেন যাবে কোথায় ইনক্লুড করবে ফুটবল ডট ইউআরএলস তার মানে এরপরে আসবে ফুটবল অ্যাপ তারপরে ইউআরএলস এটাতে আসবে এরপরে এটাতে আসবে তার মানে এখানে কি আছে ওয়েলকাম আছে এই যে এখানে কিন্তু একটা স্ল্যাশ আছে এই স্ল্যাশটা কিন্তু ইনক্লুড করা হইলো এখানেই দেন আসবে হচ্ছে এই যে ওয়েলকাম এটা তার মানে এই ইউআরএলটাতে গেলে আমাদের এই যে ভিউস থেকে ওয়েলকাম ভিউটা এইটা আমরা দেখতে পারব আমি যদি এই জায়গায় ফুটবল রাখি ফুটবল স্ল্যাশ আর এই জায়গায় যদি আমি কিছুই না দিতাম তার মানে আলটিমেটলি এটা পয়েন্ট করতো এটাকেই রাউট হয়ে যেত এটাই মানে এখানে ফুটবল স্ল্যাশ আছে আর এখানে কিছুই নাই তার মানে আলটিমেটলি এটাই এটার সাথে এটা যোগ করলে এটাই হয় বাট আমরা এখানে ওয়েলক্যামে দিয়ে রাখলাম এই তো সো আমরা এই রাউটে হিট করব তারপর দেখি কি হয় সার্ভারটাকে রান করি পাই ম্যানেজডট পাই রান সার্ভার ওকে সো আমরা এখন কিছু পাবো না কিন্তু আমাদের কোন রাউডে যেতে হবে মেইন প্রজেক্টে ছিল ফুটবল slash আর এরপরে ফুটবল অ্যাপের মধ্যে ছিল ওয়েলকাম স্ল্যাশ এই তো চলে আসছে ওয়েলকাম টু দা ফুটবল অ্যাপ তো এটা আসলে আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি এটা আমাদের আসলে কি রিটার্ন করছে এখান থেকে এখান থেকে আলটিমেটলি কিন্তু একটা এইচ রিটার্ন করছে যেখানে এইচ ট্যাগ আছে হেড আছে হেডের মধ্যে কিচ্ছু নাই বডির মধ্যে জাস্ট এই টেক্সটা আছে মানে একটা অ্যাকুরেট কোনো এইচ টিম এল আমাকে রিটার্ন করে নাই আমরা যদি নেটওয়ার্ক ট্যাবে যাই এখান থেকে এবং আমরা এখান থেকে ক্লিয়ার করে এখানে আমরা দেব হচ্ছে এমটি ক্যাশ এন্ড হার্ড রিলোড যদি দেখি তাহলে আমাদেরকে এখানে এই যে প্রথম ওয়েলকাম এর একটা ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করছে টাইপ হচ্ছে ডকুমেন্ট এবং আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখব এই জায়গাটাতে অনেক কিছু পাবো রিকোয়েস্ট ইউআরএল ছিল এই যে এটা টা গেট রিকোয়েস্ট করছে ব্রাউজার থেকে এটা এন্টার দাও মানে গেট রিকোয়েস্ট করা 200 আসছে এটা ছিল রিমোট অ্যাড্রেস এখানে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারবো যেমন হচ্ছে আমাদের যদি ইয়াতে যাই

বাট এটা কিন্তু কোনো রেস্টে হয় হয়নি এটাতে আমরা ইউআরএল হিট করছি আমাদের একটা এইচটিএমএল দিছে এবং এইচটিএমএলটাও আসলে ঠিক না স্ট্রাকচার তার মানে এইচটিএমএল এর স্ট্রাকচার ঠিক করে লাগবে এর জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে সো আমরা এখানে সার্ভারটাকে ক্লোজ করলাম আমাদের এখন বানাইতে হবে একটা মডেল বানাইতে হবে

টিম এটি আলটিমেটলি একটা মডেলের নাম হয়ে যাবে এবং এই ক্লাসটা ইনহেরিট করবে ওই যে উপরের মডেলস ক্লাসটাকে সো মডেলস মডেলস ডট মডেল এই হচ্ছে মডিউলের নাম তার মধ্যে মডেল হচ্ছে একটা ক্লাস সো এটাকে ইনহেরিট করবে মানে এখন এই ক্লাসটাকে যদি ইনহেরিট করে আমাদের টিম ক্লাসটা অটোমেটিক্যালি অনেক প্রপার্টি মেথড পেয়ে যাবে অ্যাক্সেস আমরা এখানে এই টিমের জন্য আমরা বেশ কয়েকটা হচ্ছে প্রপার্টি এখানে ডিক্লেয়ার করার চেষ্টা করব ফার্স্ট হচ্ছে টিমের একটা নাম থাকবে নামটা কি হবে নামের টাইপটা দিতে হবে মডেলস ডট এটা হবে ক্যারেক্টার ফিল্ড টাইপ এবং এটাকে যদি আমরা কল দিই তাহলে আমরা এখানে লেন্থ দিতে পারবো যে ম্যাক্সিমাম কত লেন্থ হবে সাপোজ এখানে ম্যাক্সিমাম সে কত লেন্থ দিতে পারবে সাপোজ এখানে সিক্সটি ফোর হইতে পারে ম্যাক্সিমাম লেন্থ তারপরে আমাদের টিম হইল টিমের পরে আমরা হচ্ছে সিটি লিখতে পারি আর একটা ফিল্ড সিটি হতে পারে হচ্ছে মডেলস এটাও হচ্ছে ক্যারেক্টার ফিল্ড হবে টাইপটা দেন এখানে সিটি ম্যাক্স লেন্থ আমরা দিয়ে দেব এটা ম্যাক্স লেন্থ হচ্ছে থার্টি টু নেক্সট আমরা দেব হচ্ছে এটা কতটা প্লেয়ার আছে সাপোজ এখানে প্লেয়ার্স প্লেয়ার্স না দিয়ে নাম্বার অফ প্লেয়ার্স দেব নাম্বার অফ প্লেয়ার্স এখানে আমার ম্যাক্স লেন মিনিমাম লেন্থ নাই এরপরে আমরা দেবো কত সালে ফাউন্ড হয়েছে এই টিমটা ফাউন্ডেড এটা হচ্ছে মডেলস ডটেজার ফিল্ড মোটামুটি একটা মডেল হয়ে গেছে এবং এই মডেলটা যদি আমরা এখন সাথে যদি আমরা সিঙ্ক করাইতে চাই তাহলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে ওয়ার এম সম্পর্কে জানতে হবে হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং ও আর এম তো জ্যাঙ্গো এখানে তার বিল্ট ইন ও এম দিচ্ছে সো ও আর এমটা করে আসলে এটা আপনার ডেটাবেজের সাথে ইন্টারাক্ট করবে আপনি এখানে যে মডেলটা ডিক্লেয়ার করলেন যে স্ট্রাকচারের সেই স্ট্রাকচারের হচ্ছে সে ডাটাকে ডাটাবেজের মধ্যে রাখবে সেটা কোন ডেটাবেজ এখানে ইউজ করতেছে এসকিউলাইট ডেটাবেজ তো বেসিক্যালি ওয়ারএমটাই হচ্ছে আপনার এত কিছু মেনটেন করতেছে মানে আলটিমেটলি যদি ওয়ার এম না থাকতো তাহলে আপনার যে ব্যবহার করে সেই এই ঝামেলাটা নাই প্রিজমাতে যদি কাজ করে থাকেন তাহলে হচ্ছে বিষয়টা একটু ফ্যামিলিয়ার হবেন প্রিজমাও কিন্তু এক ধরনের ওয়ার এম ডাটা ডাটাবেস যেটাই হোক না কেন ওয়ার এম এ আমরা একটা স্কিমা রেডি করবো সেই স্কিমা অনুযায়ী ডেটা হচ্ছে স্টোর হবে ডেটাবেজে আমরা এবং আমরা সেই ওয়ার মাধ্যমে আমরা ডেটাবেজে কমিউনিকেট করতে পারবো সো আলটিমেটলি জ্যাঙ্গো আমাদের বেল্টিন ওয়ার এম দিচ্ছে এখানে আমরা একটি স্কিমা রেডি করছি এবং এই স্কিমা অনুযায়ী হচ্ছে আমাদের ডেটাবেজে ডেটাটা হচ্ছে স্টোর হবে এবং আমরা এই ওয়ার মাধ্যমে আমরা ডেটাবেজের সাথে কমিউনিকেট করতে পারবো ডেটা অ্যাক্সেস করতে পারবো আর আমাদের জ্যাঙ্গো বেশ কিছু আমাদেরকে মেথড দিবে ডেটাবেজের জন্য সাথে কমিউনিকেট করার জন্য মানে ডেটার উপরে বিভিন্ন অপারেশনের জন্য যেটাকে আমরা ক্রাড অপারেশন বলি ডেটাবেজে আমরা ক্রেট রিট আপডেট করার জন্য আমাদের বিল্ট ইন কিছু মেথড প্রোভাইড করবে জ্যাঙ্গো নিজেই সো তার মানে হচ্ছে জ্যাঙ্গোর এই ডিফল্ট বিল্ট ইন ওর ব্যবহার করে আমরা ডেটাবেজের সাথে ক্রাড অপারেশন করতে পারবো এই জন্য প্রথম কাজ হচ্ছে মাইগ্রেশন তৈরি করা মাইগ্রেশনটা তৈরি করে কি মাইগ্রেশন হচ্ছে এমন একটা জিনিস যে আপনি এখানে যে মডেলটা তৈরি করছেন আপনার এই মডেলটা হচ্ছে এই মডেলটা বেসিক্যালি একটা আপনার জ্যাঙ্গোর মডেল বলা যেতে পারে পাইথনের একটা মডেল বলা যেতে পারে আমরা যখন এই মডেলটাকে স্কিমাতে হচ্ছে পরিবর্তন মানে কনভার্ট করতে চাইবো ট্রান্সফর্ম করতে চাইবো তখন আমাদেরকে মাইগ্রেশন করতে হবে মাইগ্রেশন করা মানে একটা স্টেস থেকে আর একটা স্টেজে রূপান্তরিত হওয়া তার মানে আপনাকে একটা মাইগ্রেশন তৈরি করতে হবে এবং মাইগ্রেশনটাতে এটা বোঝানো হচ্ছে যে আপনার এই মডেল যেটা বানাইছেন সেই মডেলটা আপনার এসকিউলাইট থ্রি ডেটাবেজে জন্য একটা স্কিমাতে রূপান্তরিত হবে সো আমরা মাইগ্রেশন কিভাবে তৈরি করতে পারি সো মাইগ্রেশন তৈরি করার জন্য আপনাকে কমান্ড লিখতে হবে পাই ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন এবং আমি যদি ফুটবল অ্যাপ ফোল্ডারে ঢুকি এবং এখানে মাইগ্রেশনস ফোল্ডারটাকে যদি

নতুন ফাইল তৈরি করছে সেই ফাইল দেখি এটা ছিল আপনার মডেল দেন আমরা ফুটবল অ্যাপ দেন হচ্ছে মাইগ্রেশনস তার মধ্যে এই যে ইনিশিয়াল নামে একটা ফাইল তৈরি করছে সো সো আপনার স্কিমা এখানে কি করছে এখানে মাইগ্রেশন নামে একটা ক্লাস নিচ্ছে ইনিশিয়াল ট্রু দিছে ডিপেন্ডেন্সি নাই অপারেশনের মধ্যে এখানে একটা অপারেশন তার মধ্যে একটা মডেল তৈরি করছে এখানে নাম দিছে টিম টিম নামটা পাইলে হচ্ছে আপনার মডেল থেকে মডেলের নাম দিয়েছিলেন টিম সো এটা টিম এবং এখানে বেশ কিছু ফিল্ড নিয়েছে আমরা যেগুলো ডিফাইন করছে ওইগুলোকেই জাস্ট এখানে লেখার চেষ্টা করছি কিন্তু আইডি কিন্তু আমরা লিখে নেই বাট অটোমেটিক্যালি আইডি কিন্তু সে দিয়ে দিছে আমরা এখানে মডেলে আইডি দিছিলাম না বাট এখানে অটোমেটিক দিয়ে দিছে এবং বাকি যে চারটা ফিল্ড ওটা হুবহু সেম রাখছে এই তো সো আমরা এরপরে যদি মডেলে আর কোন চেঞ্জ করি নতুন ফিল্ড আনি বা পুরান ফিল্ড চেঞ্জ করি তাহলে আমাদেরকে আবার মাইগ্রেশন করতে হবে এখন মাইগ্রেশন করলেই সেটা যে ডেটাবেজে अप्लाई হবে বিষয়টা তা না একটা স্কিমা রেডি হবে বাট সেই স্কিমাটা আমরা যখন अप्लाई করব তখন ডেটাবেজে একটা টেবিল তৈরি হবে যে টেবিলে আসলে আমাদের ডেটা থাকবে তার মানে মাইগ্রেশন আমরা এখন পর্যন্ত মেক করলাম বাট আমাদের अप्लाई করা হয়নি অ্যাপ্লাই করলে ফাইনালি হচ্ছে একটা টেবিল তৈরি হবে ডেটাবেসে ডেটা রাখার জন্য সো আমরা মাইগ্রেট করতে হবে তাহলে মাইগ্রেশনটাকে অ্যাপ্লাই করার জন্য মাইগ্রেট করতে হবে সো মাইগ্রেট করার জন্য পাই ম্যানেজ ডট পাই মাইগ্রেট লিখতে হবে তাহলে মেক মাইগ্রেশনের মাধ্যমে মাইগ্রেশন তৈরি করা হয় আর মাইগ্রেটের মাধ্যমে অ্যাপ্লাই করা হয় সেখানে এই যে অনেকগুলো মাইগ্রেশন অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমরা মডেলে যদি যেটা বললাম যে নতুন ফিল্ড আনি বা পুরনো ফিল্ড আপডেট করি তাহলে আবার প্রথমে মাইগ্রেশন তৈরি করতে হবে তারপরে আবার মাইগ্রেট করতে হবে তাহলে নতুন মাইগ্রেশন নতুন ডেটা মডেলটা আমরা হচ্ছে ডেটাবেজে সিঙ্ক পাবো এখন হচ্ছে আমরা টেস্ট করতে পারি এই জিনিসটা আমাদের কাছে যেহেতু এখন অন্য কোনো ওয়ে নাই টেস্ট করার মতো ব্রাউজার থেকে সেক্ষেত্রে আমরা পাইথনের শেল ইউজ করে এই কাজটা করতে পারবো পারব আমি এখানে শেলে গেলাম টার্মিনালে গেলাম দেন আমি শেল ওপেন করব সেটা হচ্ছে পাই ম্যানেজ ডট পাই শেল এটা লেখলে পাইথনের যে ডিফল্ট যে রেপোল আছে রেপোল সেটা ওপেন হবে বা এটাকে ওপেন করার জন্য আমি জাস্ট শুধু পাই লেখলেও হয়ে যায় ওপেন হয়ে যাবে সো এই জায়গাটাতে আমি এই আমরা যে টিম নামে যে মডেলটা নিচ্ছি সেইখানে আমরা হচ্ছে ডেটা স্টোর করার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে ইম্পোর্ট করব আমাদের মডেলটাকে সো ফ্রম আমাদের ফাইলের অ্যাপের নাম ছিল হচ্ছে ফুটবল ফুটবল ডট মডেলস আমি ইম্পোর্ট করবো আমাদের মডেলের মধ্যে যে মডেলটা ছিল সেটার নাম ছিল টিম টিমটাকে আমি না এর কারণ হচ্ছে আমি যে পাই কমান্ড দিয়ে শেলটাকে ওপেন করছি সেই জন্য সে কিছু কনফিগারেশন পাচ্ছে না সেটিংস থেকে এই জন্য আমি এই শেলটাকে কুইট করলাম ক্লিয়ার দিলাম আমি হচ্ছে পাই ম্যানেজ লিখলাম তাহলে এটা ছিল হচ্ছে ট্রেডিশনাল একটা শেল আর আমরা চাইলে এনহ্যান্স একটা শেল ব্যবহার করতে পারি এনহ্যান্স শেল ব্যবহার করার জন্য আমাদেরকে হচ্ছে একটা জিনিস ইনস্টল করতে হবে বাট এটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের এর মধ্যে এখানে আমাদের ইনস্টল করতে হবে আই পাইথন নামে এনহ্যান্সড ইন্টারঅ্যাক্টিভ একটা শেল সো আমি সেটাকে ইনস্টল করব পিপ ইনস্টল ওকে তো মেকর আইপাইথনটা আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল করবেন এবং এই মোমেন্টে আমরা যদি রিকোয়ারমেন্টস দেখি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার আই পাইথন অ্যাড হবে না কারণ আমি রিকোয়ারমেন্টস ফাইলটা আগেই তৈরি করছিলাম আই পাইথনটা পরে ইনস্টল করছি তাহলে আপনাকে আর একবার ফ্রিজ করতে হবে ফ্রিজ রিকোয়ারমেন্ট এবার আপনি আইপাইথন দেখতে পারবেন এবং আইথ পাইথনের সাথে অনেক প্যাকেজ ইনস্টল হয়েছে সমস্যা নেই সো আইপাইথন এবার যদি আমি পাই ম্যানেজ ডট পাই শেল দিই তাহলে আইপাইথন ওপেন হবে এবং এটা অনেক এনহ্যান্সড মানে বলে দিয়েছেন এনহ্যান্সড ইন্টারেক্টিভ পাইথন আগেরটার থেকে আর এটা কোইট করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল ডি তারপরে অয় আপনি নর্মালি যদি এখানে পাই লেখেন তাহলে আগের শেলটা টা ওপেন হবে এটা আমাদের দরকার নেই এটাতে আমরা কোইড দিতে আর আপনি যদি নরমালি আই পাইথন লেখেন আই আই পাইথন তাহলে হচ্ছে নতুন শেল টা ওপেন হবে বাট এখানে হচ্ছে ওই সেটিংস রিলেটেড একটা ঝামেলা থাকবে ওই আমরা এটাকে কোইট করলাম দিলাম আমরা ইউজ করবো পাই আই পাইথন ইনস্টল করে আই পাইথন ইনস্টল করার পরে পাই ম্যানেজ ডট পাই শেল দিলে নতুন শেল ওপেন হবে ওকে তো এই জায়গায় আমরা ট্যুর মডেলটাকে ইম্পোর্ট করব ফ্রম এই যেখানে সাজেশন আসে ফ্রম ফুটবল প্রিভিয়াস সাজেশন আসে ফুটবল ডট এই যে এখানে আমি ফুটবল দেওয়ার পরে যদি ডট দেই এরপরে যদি ট্যাপ প্রেস করি তাহলে আমাকে সাজেশন দিচ্ছে ফুটবলের পরে আমাকে যাইতে হবে কোথায় ফুটবলের পরে যাইতে হবে মডেলে তারপরে টিমসটাকে টিমটাকে ইম্পোর্ট করতে হবে তাহলে ফুটবলের পরে আমাকে যাবো হলো মডেলে এই যে মডেল দিলাম এবং ইম্পোর্ট করবে হচ্ছে ট্যুর মডেল তারপরে এন্টার দিলাম এবং এইখানে হচ্ছে আমরা টুরটাকে ইম্পোর্ট কেন করতেছি এটা বেসিক্যালি আমরা ফর্ম ইম্পোর্ট করব আমাদের টিমটাকে এখানে তো মডেলের নাম টিম দেন টিম মডেলটা ইম্পোর্ট হয়ে যাবে এখন আমরা এই যে মডেলটা যে ইম্পোর্ট হলো এই মডেলটাকে কল দিয়ে আমরা নতুন আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারবো এজন্য আমি লিখলাম হচ্ছে টিম অন ইজ ইকাল টু এখানে আমাদেরকে টিম মডেলটা যেহেতু ইম্পোর্ট হয়েছে টিম মডেলকে কল দিলাম টিম মডেলকে কল দিয়ে আমি হচ্ছে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব তাহলে এখানে আমি লিখতে পারি টিম ডট অবজেক্টস ডট ক্রিয়েট এবং এখানে আমি হচ্ছে ডেটা গুলো দেওয়ার চেষ্টা করব যে আমার কি কি জিনিস দিতে হবে এখানে নরমালি হচ্ছে আমাদের নেম দিতে হবে সিটি নাম্বার অফ প্লেয়ারস ফাউন্ডেড তো ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে এখানে নেম দিলাম सपोज নেম হচ্ছে বার্সেলোনা কমা দিলাম দেন সিটি সিটি হচ্ছে বার্সেলোনা

একটা অবজেক্ট দিচ্ছে টিম মডেলের আন্ডারে একটা অবজেক্ট দিচ্ছে সো আমি যদি এখানে অল অবজেক্ট দেখতে চাই তাহলে হচ্ছে টিম ডট অবজেক্টস ডট অল মেথড কল দিলে আমরা দেখতে পারবো কুয়ারি সেট একটা এখানে একটা লিস্ট আসছে লিস্টের মধ্যে একটাই অবজেক্ট আসছে কারণ আমরা একটা টিমই তৈরি করছি আমরা টিম ওয়ানের স্পেসিফিক প্রপার্টি দেখতে পারবো টিম অন ডট নেম কি বার্সেলোনা টিম অন ডট সিটি কি বার্সেলোনা টিম অন ডট ফাউন্ডেড কত 1902 ভালো কথা বাট শুধু টিম অন দিলে টিম অন অবজেক্টটা দিবে কিন্তু এটা আসলে দেখে বোঝা যাচ্ছে না এটা আসলে কোন টিম এখানে যদি ডেটা রেটও ভালো মতো রিপ্রেজেন্ট করা যেত তাহলে হয়তো ভালো হইতো তো এখানকার এই ডেটাটা ভালো রিপ্রেজেন্ট করার জন্য এই মডেল ফাইলে ক্লাস টিমের ভিতরে আপনাকে একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন মেথড লিখতে হবে এখানে একটা মেথড দেবো মেথডের নাম হচ্ছে আন্ডার স্কোর এস টি আর আন্ডার স্কোর এই মেথডটা নর্মালি সেলফ কে হচ্ছে প্যারামিটার হিসেবে নেবে এবং এখানে আমরা রিটার্ন করব আপনি যেভাবে এই ডাটাটা রিপ্রেজেন্টেশন করতে চাচ্ছেন সেইভাবে আপনি লিখবেন তো আমরা এখানে এফ স্ট্রিংটা ব্যবহার করব ফাইনালি এবং এইখানে আমরা নর্মালি দেওয়ার চেষ্টা করব হচ্ছে কিভাবে যে এটা হচ্ছে আমরা ডাটাটা রিপ্রেজেন্ট করি সেলফ ডট নেম ফ্রম সেলফ ডট সিটি

তাহলে কন্ট্রোল ডি দেন ওয়াই এক্সিট করলাম ক্লিয়ার করলাম আমরা এবার আরেকবার শেলটাকে ওপেন করব এরপর আবার আমাদেরকে ইম্পোর্ট করতে হবে ফ্রম ফুটবল ডট মডেলস ইম্পোর্ট টিম দেন আমাদেরকে একটা টিম বানাইতে হবে টিম অন টিম অন ইকল এই যে এইটা বার্সেলোনা আরেকবার বানাইলাম আমরা বানানোর পর এবার যদি আমরা টিম অন ডট নেম দেখি আসলো টিম অন ডট সিটি সেটাও আসলো শুধু টিম অন দিলে পুরো অবজেক্ট আসার কথা কিন্তু এবার আসছে একটু ভালো মতো অবজেক্ট হচ্ছে বার্সেলোনা ফ্রম বার্সেলোনা ফাউন্ডেড এড নাইনটিন জিরো টু আমরা যদি টিম টু তৈরি করতে চাই তাহলে আমরা লিখতে পারি টিম অন লিখলাম ইকল দিলাম এই যে নিলাম এবার হচ্ছে আমরা ডিফারেন্ট একটা টিম দিই এটা হচ্ছে আমার টিম টু টিম টু টিম ডট ডট অবজেক্টস নেম রিয়াল মাদ্রিদ সিটি মাদ্রিদ

সম্ভবত একই ইয়ার হইতে পারে সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টিম এবার আমরা যদি টিম টু কে দেখি এন্টার দিই তাহলে রিয়েল মাদ্রিদ ফ্রম মাদ্রিদ ফাউন্ডেড ইন নাইনটিন জিরো টু সো আমরা দুইটা টিমই এখন পাচ্ছি কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জিনিস সেটা আমরা একটু দেখার চেষ্টা করি এই ডাটা যে তৈরি করা হয়েছে এই ডাটা কিন্তু ডেটাবেজে নাই সেটা আমরা প্রুফ করি সো আমি এখানে স্ট্রিং রিপ্রেজেন্টেশন হিসেবে সবার আগে আইডি দেখার চেষ্টা করি আইডি ক্লোন দিলাম দেন এখানে সেলফ আমরা কিন্তু জানি এখানে আইডি অ্যাড হয়েছে মাইগ্রেশনে যাওয়ার দেখছিলাম আইডি দিলাম এবার আমরা রান করি আরেকবার রান করতে হবে কন্ট্রোলটি দিয়ে এক্সিট করলাম ওয়াই দিলাম দেন এখানে আমি আর ওপেন করি পাই ম্যানেজ ডট পাই সেল এবং এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে আরেকবার এবং টিম অনটা আমরা আরেকবার বানাবো ওকে দিলাম এবার যদি আমি টিম অন দিই তাহলে দেখব আইডি আসছে ফোর আচ্ছা এটা ডেটাবেজে সম্ভবত ক্রিয়েট হয়েছে এই জন্য আইডি আসতেছে ফোর তো অলরেডি হচ্ছে বার্সেলোনা দিয়ে একই জিনিস আমরা বেশ কয়েকবার বানানো হয়েছে সো এখানে একটা পয়েন্ট আমি বলে রাখি টিম ডট অবজেক্ট ডট ক্রিয়েট এটা ডাটাবেজে ডাইরেক্ট হচ্ছে ক্রিয়েট করবে একটা অবজেক্ট বাট আপনি যদি এই পার্টটুকু হাইলাইট করা পার্টটুকু বাদ দিয়ে জাস্ট টিমকে কল দিয়ে এগুলো পাঠাই দিতেন তাহলে ক্রিয়েট করতো না আমাদের তখন টিম অন ডট সেভ মেথড ইউজ করা লাগতো যাই হোক ওটা ম্যান্ডেটরি বিষয় না বিষয়টা হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করতে পারতেছি ডাটাটা এটা হচ্ছে মেইন বিষয় সো আমরা চাইলে এখান থেকে ডাটা হচ্ছে ইয়া করতে পারি টিমস যদি আমরা দেখি টিমসটা আসলে কি টিমস নামে একটা ভেরিয়েবল নিলাম যেমন এখানে হচ্ছে টিম ডট অবজেক্টস ডট অল মেথডটা যদি কল দিই এবং টিমসটাকে যদি আমরা দিই তাহলে এখানে অ্যারে ইয়ে পাবো লিস্ট পাবো এখানে টোটাল চারটা টিম আছে টিম আইডি ওয়ান আইডি টু আইডি থ্রি অ্যান্ড আইডি ফোর তো এখানে ডুপ্লিকেট আছে আইডি ওয়ান আইডি টু দুটাই হচ্ছে সেম আবার আইডি ফোর আমি কি করব এই দুই নাম্বার আর হচ্ছে আমি একটা ডিলিট করি এখান থেকে নরমালি টিম অন যেটা আছে এটা এটা আসতেছে টিম টু এটা টিম টু নামে কোনোটা ডিফেন্ড করা হয় নাই

তো আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে ডাটা এই সার্ভার রান করতে বা মাইগ্রেশন করতে অনেক কিছু আমাদের ব্যবহার করা লাগতেছে অনেক কমান্ড এই জন্য আমরা এটাকে সহজ করার জন্য একটা প্যাকেজ ইনস্টল করব এই জায়গায় সেটা হচ্ছে পিপ ইনস্টল র্যাব আর এ এটা আমাদের কিছু স্ক্রিপ্ট বানাইতে দেবে যে স্ক্রিপ্ট রান করলে সেই কমান্ডগুলো রান করবে আলটিমেটলি সো নরমালি র্যাব কে ইনস্টল দেওয়ার পরে আমরা এখানে একটা ফাইল নেব রুটে সেটা হচ্ছে র্যাপ ডট এম এল ফাইল ও এম এল এম এল আর একটা ফাইল ফরম্যাট তো এখানে আমাদেরকে স্ক্রিপ্টস লিখতে হবে ফার্স্ট যে আমরা কোন স্ক্রিপ্ট রান করাইতে চাচ্ছি এখানে একটু স্পেস দিয়ে আমরা হচ্ছে সার্ভারকে যদি রান করাতে চাই এটা হচ্ছে কমান্ডের নাম দেন এই সার্ভার কমান্ডটা রান করাইলে

আর একটা হচ্ছে মাইগ্রেট কমান্ড এটা হচ্ছে পাই ম্যানেজ ডট পাই মাইগ্রেট আর একটা ফ্রিজ ফ্রিজ হচ্ছে পিপ ফ্রিজ গ্রেটার দেন রিকোয়ারমেন্টস

দেন আমি যদি এখানে rev রান make migrations দেই যদি এখন মাইগ্রেট করার মতো কিছুই নাই তাহলে এই কমান্ডটা রান করবে তো আমি এটা ফ্রিজ করতে যাচ্ছি rev রান ফ্রিজ তাহলে নতুন ফাইল ফ্রিজ হইছে সো দ্যাটস ইট আমি এটাকে এক্সিট করে দিলাম So you your chance to listen. Okay? Thank you.